নাজমুল একাদশকে ব্যাট করবার আমন্ত্রণ জানিয়েছে, যদিও সূচনাটা ভালো হয়নি। 45 রানের মধ্যে চার চতুর্থ অর্ডার ব্যাটসম্যান ফিরে যান, একমাত্র হাফ সেঞ্চুরি পার্টনারশিপ। তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে দলের টপ স্কোরার ইরফান শুক্রের সর্বাধিক 75 রান করেন ইরফান শুক্র, দ্বিতীয় সর্বাধিক 32টি রান আসে নাজমুল হোসেন শান্তের উইলে থেকে, এছাড়া তৌহিদ হৃদয়ের উইলে থেকে আসে 26টি রান। সাধারণ কিছু টাইমিং, একটি বাউন্ডারিতে 5 রানে ফিরে যান এবং সাধারণ ক্যাচ নিয়েছেন উইকেটের পেছনে, তিন তিনটা ক্যাচ। কাজী নুরুল হাসান সোহান টপ খেলতে গিয়ে আউট হয়েছিলেন, সহজতম উইকেট, তবে এক প্রান্ত ধরে রেখে দুর্দান্ত ইনিংস আরো একবারের জন্য নিজেকে প্রমাণ করেছেন এই টুর্নামেন্টে। ইরফান শুক্র নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা তুলে নেন তিনি এই টুর্নামেন্টে, একমাত্র পার্টনারশিপ 70 রানে পঞ্চ উইকেট জুটিতে। মাহমুদুল্লা সূচনাটা ভালো হয়নি, 18 রানের মাথায় ফিরে যান, 4 রান করে মনির হক, তবে এরপরে রিটন কুমার দাসের আন্তনিক ব্যাটিং দলের পক্ষে সর্বাধিক 68 রান করেন লিটন কুমার দাস। মাহমুদুল্লা স্যার জয় আউট হন 18 রান করে, সাধারণ তিন তিনটা পার্টনারশিপ এবং শেষ পর্যন্ত 7 উইকেটের ব্যবধানে জয়লাভের সুবাদে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব মাহমুদুল্লা একাদশে। শুরুর দিকে সরাসরি সম্প্রচারে।